চিন্তায় করার ঘটনায় কি কি সাফল্য পেলেন আপনারা? গত 29 জানুয়ারিতে একটা ওষুধ ব্যবসায়ী করণদিঘি দিক দিয়ে আসছিলেন, তো ওনার উপরে ডাকাতি করা হয়েছিল আর ওনারকে গুলি করা হয়েছিল। তো ভদ্রলোক সৌভাগ্যে বেঁচে গেছে। তারপরে আমরা কেস ইনভেস্টিগেশন শুরু করি। আমাদের সুরজ থাপা আইসি সাহেব আছেন, ওনার নেতৃত্বে আর আমাদের এসওজি টিম পুরো লেগেছিল। তো এখন পর্যন্ত আমরা 7 জনকে ধরতে পেরেছি। ওর মধ্যে যে আর্ম সাপ্লাই করেছিল, যে লোক অ্যাকচুয়ালি গুলি চালিয়েছিল, যে লোক মোটরসাইকেল চালাচ্ছিল, যে লোক টিপের কাজ করছিল, যে চক্রান্ত করেছিল, সব রকম লোক সামিল আছে। আর আমরা এখন পর্যন্ত 2টো আর্মস উদ্ধার করতে পেরেছি, যার মধ্যে একটা আর্মস আছে যেটা যেটা দিয়ে অ্যাকচুয়ালি গুলি চালানো হয়েছিল। 2টো আর্মস, 6টা রাউন্ড, রাউন্ড 60-65 হাজার টাকা নিয়ে গেছিল। ওর মধ্যে 26 হাজার টাকা রিকভার করা হয়েছে, মোবাইল কিছু সিজ করা হয়েছে। তো মোটামুটি কেস পুরো ক্র্যাক হয়ে গেছে আর আমরা আসামিদেরকে পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে। আর আগে আর কি কি ছিল ওটা আমরা সব বার করে নেবো। কিছু লোক হতে পারে, ব্যবসায়িক এটা কম্পিটিশন এটা সম্ভাবনা আছে, তো অ্যাঙ্গেলটাও দেখা হচ্ছে। রিকনস্ট্রাকশনের পরে আমরা একটা আরো আসামি পেয়েছি, আলম, আর যে ওয়েপন দিয়ে ফায়ার করা হয়েছিল ওয়েপন পেয়েছি। ওর সঙ্গে 4টে রাউন্ড পাওয়া গেছে, যে মোটরসাইকেল দিয়ে লোক চেপে গেছিল আর ডাকাতি করার জন্য ওটা পাওয়া গেছে। কোন ওষুধ ব্যবসায়ী কি আপনাদের সন্দেহের তালিকায় রয়েছে? অনেক সব রকম আছে, তো ওটা আমরা ইনভেস্টিগেশনে বেরিয়ে আসছে, তো ওটা আমরা দেখে নেব। একটা বাইক কল করেছি রামপুর আছে, বিন্দল আছে, সব রকম আছে, যেটা দেখে একবার আস হওয়ার পরে যেটা সব শুটে বলে এটা সব ভিড় কাছ থেকে ওদের টাকা পয়সা নিয়ে গেছে ওই যে কিছু করতে গেছিলাম ওখানে, তো গড়ই গড় আছে। হ্যাঁ, ওখানে গড় খুব খতরনাক।